ভুলে গেছে আমাদের গুলো কাকু। কি করছ? একবারে মেরে না ফাজিল কোথাকার, কোত্থেকে এসেছিস তোরা বল। খুব তো কাকু কাকু ডাকো। হ্যাঁ বিষয়টা কি, তোরা কেন এসেছিল? আপনার কি অবস্থা বলেন? না ঠিক আছে, বসো। ঠিক আছে, বসে কথা বলেন, জানি না তো এটা মাথায় পড়বে, কিন্তু আমি জানি ওদেরকে এনেছেন। পুলিশের কথা শুনে ভাগিনি ভুলু কাকুর ব্যাটে দৌড়ানি খেয়ে ফেগেছে। আমার অনেক খুশি খুশি লাগছে, ভুলু কাকু যায়নি, আমরা মিস করবো না। আমারও, কিন্তু আপু আমার কিন্তু ভয় লাগছে, এই টেনচু কেঞ্চু লোকগুলো আমাদের কলোনিতে ঢুকলো কি করে। হ্যাঁ এটা খুব চিন্তার বিষয়, চলো। আসলে ওরা কোনো ধান্দা নিয়ে এসেছিল, বুঝতে পেরেছি আমি। আচ্ছা মামা, তুমি কি করে বুঝলে যে ওরা তোমার ছেলে নয়? দৌড়বো আমি বুঝতে পারবো না? আরে আমার ছেলে হলে তো আমার মতো চেহারা অন্তত একটু হবে নাকি, জিন তত্ত্ব বুঝি জিন। হ্যাঁ দেখছিস না কেমন খ্যাত খ্যাত দেখতো ওরা। হ্যাঁ কিন্তু এমনও তো হতে পারে যে স্মৃতিশক্তি হারিয়ে যাবার আগে তুমি ওরকম খ্যাত ছিলে, এখন তুমি স্মার্ট হয়ে গেছো। ওরে গাধা, ধান গাছ থেকে কখনো তক্তা হয় না বুঝেছিস, কখনো তক্তা হয় না। আচ্ছা তুই কি আগে থেকে এরকম ছিলি না আমাকে দেখে এরকম হলি, মানে জিনিসপত্র নিয়ে ওই টাকা মোবাইল ক্যামেরা নিয়ে একটু বাইরে নিয়ে আসতে পারতাম, তারপর জিনিসপত্র রাইখা ওই ব্যাটারে রাস্তায় ফেলা দিয়ে আসতাম। খুবই সাংঘাতিক ঘটনা, ভয়ঙ্কর ঘটনা স্যার। লোক দুটো বলে যদি একবার বাইরে বের করে আনার সুযোগ পেতাম তাহলে জিনিসপত্র রেখে রাস্তায় ফেলে দিতাম, চোখে মলম ঘষার কথাও বলেছিল স্যার। আচ্ছা লোক দুটো তোদের দুজনকে দেখতে পাইনি তো? মনে হয় না, আমরা আস্তে করে কেটে পড়েছি। স্যার আমার কিন্তু অনেক ভয় লাগছে, আমাদের এই কলোনিটা ডেঞ্চু কেঞ্চু লোকে পড়ে যাচ্ছে। শোন শোন শোন, মানে বিষয়টা হচ্ছে তোদের সবাইকে একটু সাবধানে থাকতে হবে। হ্যাঁ আমার তো মামাকে নিয়ে খুবই দুশ্চিন্তা হচ্ছে। স্যার আপনি 1 কেজি বাদাম কিনেন তো, তাহলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। বাদাম? আপনারা তো ভুলু কাকার মাথায় বাড়িও দিতে দিবেন না, আবার গরম পানিও ঢালতে দিবেন না, তাহলে বাদামই হলো শেষ চিকিৎসা। বাদাম চিকিৎসা না? হ্যাঁ স্যার, বাদাম খেলে স্মৃতিশক্তি বাড়ে, প্রতিদিন 2 করে খেতে হয়। ভুলু কাকুকে একসাথে 1 কেজি বাদাম খাইয়ে দিলে পুরো স্মৃতি একসাথে এসে পড়বে। সায়ন 1 কেজি বাদামে তো হবে না,
আমার তো মনে হয় 2 কেজি কিনতে হবে একসাথে। কেন স্যার 2 কেজি কেন কিনতে হবে? কেন বুঝতে পারছিস না? 1 কেজি হচ্ছে মামার জন্য আর 1 কেজি তোর পেটে যাবে। সারাক্ষণ শুধু খাও। আকবর স্যার এবং ভুলু কাকুর কাছে আসলে তুমি সরাসরি নিয়ে যাবে না, আগে আমাদের জানাবা। স্যার একবার ভুল করেছি রেখা, এখন থেকে ভিসা পাসপোর্ট ছাড়া বৃত্তে ঢুকতেই পারবে না। এই কিসের পাসপোর্ট, কিসের ভিসা, কি বলছো কি তুমি? স্যার আপনি তো বুঝতেছেন এটা কথার কথা, মানে আমি যেটা বুঝাইতে চাইছি সেইটা হলো এখন থেকে যে আপনাকে দুজনের কাছে আইব তার জন্ম পরিচয় থেকে শুরু করে বর্তমান পরিচয় না জানি আমি বৃত্তে ঢুকতে দেবো। বাহ, না জানি ঢুকতে দিবা। হ্যাঁ, তুমি কিন্তু ওই টাউট দুইটি লোককে নিয়ে আকবর স্যারের বাসায় নিয়ে গিয়েছিলে। হ্যাঁ, নিশ্চয়ই তোমাকে 20-50 টাকা দিয়েছে? স্যার মকবুলটা এত ছোট লোক মনে করেন না, 50 টাকায় মকবুল বিক্রি হয় না স্যার। আমারে জরা জরে বাপ বাপ করে কাঁদতেছিল, আমার মায়া লাগছে এর জন্য ভিতরে নিয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে। শোনো, এই পেপারে তো বিজ্ঞাপন দেওয়া হয়েছে, বিভিন্ন লোকজন আসবে আমাকে খোঁজ করবে, যদি আসে সরাসরি আমার বাসায় নিয়ে এসো না, বুঝতে পারছো? প্রথমে আমাকে জানাও, যদি আমি বলি নিয়ে আসো তাহলে আনবে, ঠিক আছে? অবশ্যই। এরকম কি দরকার? আর ভুল হবে না স্যার, কি বল। চলো, ওকে জি, সালাম আলাইকুম। আমার মতো মানুষ এরকম ভুল করাটা ঠিক হয় না। দেখ, একাই খেলবি তোরা, আমাকে নিবি নাই? ভুলু কাকুকে ভুলে গেলি? আমি ভুলু কাকু, ভুলু কাকু, চলো পেন্টি বাসকো, চলো মোটা দাঁড়া। দেখছেন কি স্যার, এই কলিনটা কিছুদিন আগে কি মারামারি লাগছিল, মনে হচ্ছিল একটা শ্মশানঘাট, আর আবার দেখেন বাচ্চা গেলে কিচির মিচির করতেছে, কি যে আনন্দ লাগতেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা তো বাচ্চাদেরকে সময় দিই। হ্যাঁ স্যার, কিন্তু দেখো বাবাকে, বাচ্চাদের সাথে মিশছেন, খেলছেন, আর ওরাও কত খুশি। আপনি খেয়াল করছেন স্যার, মামা না যত খুশি বাচ্চারা তার চেয়ে ডাবল খুশি, আর ওর থেকে তুমিও বেশি খুশি। আচ্ছা শোনো, তুমি কত ডিউটি করো? স্যার একটা জরুরি কথা ছিল স্যার আপনার সাথে। জরুরি কথা? হ্যাঁ স্যার। কি বলো তো? মানে হয়েছে কি না, মানে ওই গতবার আলামা যখন বাইর জায়গা, তখন আমার হ্যাঁ কাম কাজ তখন কম করি না। স্যার আবার কি না, মানে ব্যাপার হচ্ছে কি স্যার, 100 টাকার ব্যাপার তো আরো লাগবে। না না স্যার, এটা একটা আমি ইচ্ছা করলে কিন্তু আপনার দিয়ে দিতে পারি, কিন্তু আপনার দিয়ে দেওয়া মানে একটা চূড়ান্ত অপমান করা, এটা আমার পক্ষে সম্ভব না স্যার। হ্যাঁ ঠিক আছে, আমি সব বুঝতে পেরেছি। জি স্যার, বসো আর ঠিক মতো ডিউটি করো। জি ঠিক আছে। জি স্যার, দোয়া করেন স্যার। সালাম আলাইকুম।
আরে টাকা তুমি সময় মতো আইলা না কে আইলা না আইসা তো গেছে আইসা গেছে আরে সার যে এত ভালো মানুষ।